আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজকে আপনাদের দেখাবো যাদের ফোনের ডিফল্ট সেটিংয়ে ক্যামেরার ওয়াটারমার্ক অপশনটা নাই তারা কীভাবে ওয়াটারমার্ক অপশনটা অ্যাড করবেন। তার জন্য আপনাকে প্লে স্টোরে গিয়ে এই সফটওয়্যারটা ডাউনলোড করতে হবে। আমি ডিসক্রিপশন বক্সে এই সফটওয়্যারের লিঙ্কটা দিয়ে দিছি, এখান থেকে আপনারা ডাউনলোড করে নেবেন। আমার অলরেডি ডাউনলোড করা আছে, তো আমি ওপেন করে আপনাদের এখন সেট আপটা দেখাবো। ওপেন করলাম, এখন আপনারা এটা অন করবেন, তারপর লোগো সেটিংয়ে যাবেন। এখানে আপনাদের ইচ্ছা মতো যেটা আপনার পছন্দ লাগে আপনি একটা লোগো সিলেক্ট করবেন। আমি লাস্ট লোগোটা সিলেক্ট করলাম, দেন টিক চিহ্ন, তারপর শর্ট অন এটা সেটিংয়ে যাবেন। এখানে আপনার ডিভাইসের নামটা দিবেন, আমার সিম্ফনি Z40 এটা ডিভাইসের নামটা দিলাম, টিক চিহ্ন দিলাম, দেন অ্যাডভান্স অপশনে যাবেন, সরি শর্ট বাই অপশনে যাবেন, সেখানে আপনার নামটা দিবেন, শর্ট বাই আমার নামটা দিয়ে দিলাম, তারপর টিক চিহ্ন, তারপর অ্যাডভান্স অপশনে যাবেন। এখানে আপনারা স্ট্যাম পজিশনে যাবেন, এখানে ডিফল্টভাবে লেফট সাইডে দেওয়া থাকবে, তো সেটাই ভালো, আমি এটা টিক মার্ক করে দিলাম। দেন স্ট্যাম সাইজ, সেটা আমি 16 রাখছি, আমার ফোনের ক্ষেত্রে এটা ভালো মানায়, তো আপনারা আপনার ফোনের অনুযায়ী এটা সেট আপ করে নেবেন। টিক মার্ক দিলাম, তারপর ফন্ট স্টাইল, আপনি এখানে যে কোনো একটা ফন্ট সিলেক্ট করতে পারবেন, আমি রোবোট ও রেগুলার ফন্টে সিলেক্ট করছি। দেন ফন্ট কালার, এখানে সাদা আছে, সাদাটাই বেটার হয়, এটা আমি চেঞ্জ করব না। এখন ব্যাক যাবেন, তারপর ডেট এন্ড টাইম, এখানে আপনার ডেট ফরম্যাট সিলেক্ট করতে পারবেন, যে কোনো ফরম্যাট, এখানে ডিফল্টভাবে এটা দেওয়া আছে, তো আমি এটাই রেখে দিলাম, টিক মার্ক। ফন্ট সাইজ চেঞ্জ করতে পারবেন, আমার এখানে XS এটা সেট আপ হয়ে ভালোভাবে এইটাই দিয়ে রাখছি। তারপর ফন্ট স্টাইল, এখানে আপনি যে কোনো একটা সিলেক্ট করতে পারেন, আমি এটা সিলেক্ট করতাম, টিক মার্ক। ফন্ট কালার চেঞ্জ করতে পারবেন, কিন্তু আমি সাদাটা রেখে দিছি, আপনারা চাইলে চেঞ্জ করতে পারবেন। আপাতত আপনার সেটিং করা সব শেষ, এখন আপনার যখন ছবি তুলবেন, ছবি তোলার 4-5 সেকেন্ড সময় নেবে, তো অটোমেটিক এই সফটওয়্যারটি আপনার ছবিতে ওয়াটারমার্ক অ্যাড করে দিবে। আমি এটা দিয়ে ছবি তোলার পর এখানে দুটা ছবি আপনাদেরকে এখন দেখাবো, এখন এখন আপনাদেরকে দুইটা ছবি দেখাচ্ছি, এই যে একটা, এ হলো অন্যটা। এই সফটওয়্যারের একটা বিশেষ সুবিধা হলো, আপনার সফটওয়্যার সেট আপ করার পর আর কোনো কাজ করতে হবে না, আপনার ডিফল্ট ক্যামেরা দিয়ে ছবি তোলার পরেই এই সফটওয়্যারটা আপনার ওয়াটারমার্ক বসিয়ে দিবে, আর কোনো কিছু করতে হবে না। তো আজকের মতো এখানেই বিদায়, আল্লাহ হাফেজ।